দর্শক বন্ধুরা আমরা সবাই জানি যে ঢালিউড সুপারস্টার শাকিল খান বলেছেন চলচ্চিত্র থেকে আয় করা টাকা চলচ্চিত্রেই ব্যয় করব কারণ ঢাকায় চলচ্চিত্রের অবস্থা এখন খুব খারাপ কোনো প্রযোজজগী আসছেন না ছবি নির্মাণ করতে তাই আমি চলচ্চিত্রের এই দুরাবস্থায় পাশে দাঁড়াতে চাই এটি যে কত বড় একটি মনুষত্বের পরিচয় তা আমরা জানতে পারছি বুঝতে পারছি এত বড় একটি ঝড় শাকিব খানের মতো একজন হিরোই পারেন একমাত্র এটি মোকাবেলার করতে শাকিব সম্পর্কে এই সকল কথা আমাদের মনে অনেকটাই স্বস্তি নিয়ে আসে তার টাকায় আমাদের ঢাকায় ইন্ডাস্ট্রি বাঁচবে তবে এতে অনেকে মনে করতে পারে যে বাবা শাকিব খানের আয় করা টাকা থেকে কি বঞ্চিত হচ্ছেন তার ছেলে জয় না বন্ধুরা কারণ জয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার জন্য যথেষ্ট পরিমাণ টাকা জমাচ্ছেন। তার দেখাশোনা করা পড়া লেখা দায়িত্ব তিনি সমানভাবে পালন করছেন টাকা ব্যয় করছেন তার চলচ্চিত্রের জন্য কারণ কোনোটি দায়িত্ব থেকে তিনি সরে যাবেন না দুটি দায়িত্বকে তিনি সমান গুরুত্ব রেখেছেন ছবির পরিচালক মালেক আফসারিও খুব খুশি তিনি বলেছেন এ নিয়ে অনেক দিন ধরে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল এখন ঠিক সময় এসেছে কাজটি শুরু করার মতো সব ধরনের প্রস্তুতি সাকিব নিয়েছে এর আগে হিরো সুপারস্টার ছবিটি সাকিব খান প্রযোজনা করেছিলেন যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপবিশ্বাস মাঝখানে কিছুটা বিরতি নিয়ে হলেও সাকিবের মতো যোগ কি এখন আমাদের আশার আলো ইন্ডাস্ট্রিতে যারা চলচ্চিত্র প্রযোজনা করেন তাদের মধ্যে অনেকেই সিনেমা বোঝে না অতিথি পাখির মতো কিছু টাকা নিয়ে এসে দু একজন নায়িকা বানিয়ে চলে যান সাকিব চলচ্চিত্রের যোগ্য মানুষ তার মতো প্রযোজক যদি আমরা পাই তাহলে আমাদের চলচ্চিত্র এক ধাপ এগিয়ে যাবে একদিকে জয়ের ভবিষ্যৎ অন্যদিকে চলচ্চিত্রের ভবিষ্যৎ দুটোই সাকিব খানের আপনার এই তো সাকিব বাংলাদেশের গর্ব বাংলার অহংকার তাই তো দুটোরই গুরুত্ব দিচ্ছে সমানভাবে